আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির শিক্ষা অশিক্ষা কুশিক্ষা পর্বটি। আজকের পর্বে আলোচনা হবে প্যাটেন্ট, মধ্যযুগীয় কৌতুক এই তিনটি অনুচ্ছেদ থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। কৌতুক, এক একটা শব্দ স্রেফ কয়েকটা নিরীহ বর্ণনা, একটা শব্দে লুকানো থাকে একটা দর্শন, একটা ইতিহাস। স্নায়ুযুদ্ধে বিজয়ী পুঁজিবাদী বিশ্বব্যবস্থার একমাত্র শত্রু ইসলামী ওয়ার্ল্ড ভিউ। ইসলামের উপর যত ধরনের হামলা পুঁজিবাদ করে, তার একটা হাতিয়ার হলো শব্দ আক্রমণ, পরিভাষাগত হামলা। ওরা আমাদের উপর কিছু শব্দ বা পরিভাষা ব্যবহার করে আমাদের আকিদা আদর্শ ওয়ার্ল্ড ভিউকে বিলেন বানায়, আর ওদের আকিদা আদর্শকে শ্রেষ্ঠ সাব্যস্ত করে। ওদের আগ্রাসনগুলোকে অনুমোদন করিয়ে নেয় আপনার থেকে। যেমন পশ্চিমা পুঁজিবাদী বিশ্বব্যবস্থার জন্যে যারা হুমকি, তারা জঙ্গি সন্ত্রাসী। পশ্চিমা ফরম্যাট অনুযায়ী নারী অধিকার, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, গণতন্ত্র, পশ্চিমের মনমতো শাসককে বলা হবে সুশাসক। পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি ছাড়া আর সব ভিন্ন চিন্তা পরিত্যাগের নাম বৈষম্য দূরীকরণ, মুক্ত চিন্তা। পশ্চিমের মতো হওয়াকে বলা হবে আধুনিকতা, ইত্যাদি ইত্যাদি। এক একটা শব্দ প্রতিনিধিত্ব করে পশ্চিমা সভ্যতা ও দর্শনের। এই প্রতিটা পরিভাষার পেছনে আছে প্রতারণা, ডাবল স্ট্যান্ডার্ড, পশ্চিমের সুবিধা। বারবার বিভিন্ন মিডিয়ায় এই শব্দগুলো তারা ব্যবহার করতে থাকে নিজেদের সুপিরিয়রিটি, আমাদের ইনফিরিয়র প্রমাণের জন্য। মুহুমুহু ফেলতে থাকে শব্দবোমা। একসময় বদলে যায় আমাদের মনের জিওগ্রাফি, আমরাও সুরে সুর মেলাই। শব্দগুলো ব্যবহার করতে করতে একসময় দেহমন নিয়ে স্বীকার করে নেই ওদের শ্রেষ্ঠত্ব আর আমাদের নিচুত্ব। হীনমন্যতার মাথা নিচু করে সেজদা করি শ্রেত সভ্যতাকে। চৈতি এসেছে, নীলক্ষেতের দিকে গিয়েছিল কাজে। রুমা এসেছে শুনে তেহারি এনেছে, তিনজনে বসেছে প্লেট বেড়ে নিয়ে। জীবনের ছোট ছোট শোকগুলো বেশি আনন্দের, একসাথে কয়েকজন মিলে বসে খাওয়া নিতান্তই মামুলি একটা ব্যাপার। কিন্তু কী পরিমাণ আনন্দের আর তৃপ্তির চিন্তা করেছেন? টাকা আর সুখকে সমর্থক বানিয়ে ছুটাচ্ছে আমাদের কেউই, আর আমরা ছুটছি এই বিন্দু বিন্দু সুখের সিন্ধু রেখে ক্যারিয়ার আর টাকার মরিচিকায় তৃষ্ণা মেটাতে। আর রুমা, তুই বললি না হুজুরেরা নারী শিক্ষা এড়িয়ে যায়। আসলে হুজুররা নারী শিক্ষা এড়িয়ে যায় না। নারীদের শিক্ষা তো আল্লাহরই হুকুম, এবং পুরুষকে দায়িত্ব দেয়া আছে নারীদেরকে শিক্ষিত করার, শিক্ষা অর্জনের সুযোগ করে দেবার। কিন্তু এখানে কয়েকটা কিন্তু আছে। ও, এই আলোচনা চলছে তোমাদের? নবীন চৈতিকে বরণ করে নেওয়া হলো আলোচনায়। কি কিন্তু শুনি। প্রথমত, সে শিক্ষাটাকে নারী শিক্ষা, নারী শিক্ষা বলে হইচই করা হচ্ছে, সেটার উদ্দেশ্য কি আমাকে বোঝা। শিক্ষার উদ্দেশ্য আবার কি হবে? দুনিয়াকে জানা, জ্ঞানের আলোয় আলোকিত হওয়া। কি উদ্ভট প্রশ্ন রে বাবা, এগুলো তো ডিকশনারির কথাবার্তা। আসলে কি, সেদিন একটা পত্রিকার হেডলাইন করেছে, শিক্ষিত হয়েও নারী বেকার। মানে কি কি এ শিক্ষার উদ্দেশ্য? চোখমুখ ভ্রু সব দিয়ে প্রশ্ন ছুড়ে দিল তিথি। তার মানে এই শিক্ষার উদ্দেশ্য নিজেকে ডেভেলপ করা না, এই শিক্ষার উদ্দেশ্য কাজ জোটানো, বেকারত্ব ঘোচানো। চৈতি হাটে হাড়িটা ভাঙতে একটু হেল্প করল। বুঝলি তো রোমা, বর্তমান পুঁজিবাদ সমর্থিত নারী শিক্ষার লক্ষ্যই হলো নারীকে শ্রমবাজারে নিয়ে আসা, পুরুষের সাথে মিলে চাকরির ক্যান্ডিডেট বাড়ানো, চাকরির প্রতিযোগিতা বাড়ানো, যাতে কম বেতনেও সবাই কাজ করতে রাজি হয়। একটু খেয়াল করলে বোঝা যায়, বলা হচ্ছে নিজেকে ভবিষ্যৎ জীবনের জন্যে প্রস্তুত করাই শিক্ষার উদ্দেশ্য। এই ভবিষ্যৎ জীবন মানে কি কেবল চাকরি? তুই বল না, বিয়ে, দাম্পত্য, সন্তান, পরিবার, এগুলো কি ভবিষ্যৎ জীবনের অংশ না? অবশ্যই অংশ। 9টা-5টা ডিউটির পর তুই কোথায় থাকিস? এই 16 ঘন্টা একজন মানুষ কোথায় থাকে? পরিবারের সাথে। তাহলে শুধু তোকে চাকরির যোগ্যতাই শেখাবে? শুধু ডিগ্রি দেবার জন্যেই 5টা বছর নিয়ে নেবে? নিজেকে আলোকিত করে ভালো মানুষ হওয়ায় যদি উদ্দেশ্য হতো, তাহলে বল, ভালো বাবা মা হওয়া শিক্ষা কোথায়? কিভাবে ভালো স্বামী স্ত্রী হওয়া যায় সে চ্যাপ্টার কই? ভালো চাকরের সাথে ভালো সন্তান হবার সিলেবাস কই গেল তাহলে? রুমা ভাবছে। তিথির প্রশ্নগুলো রুমাকে ভাবাচ্ছে। এটাই দরকার, সহমত সবাই হবে না। 700 কোটি মানুষকে সহমত বানানো সম্ভব না। ভাবাতে পারলেই আপনি সফল। এই শিক্ষার উদ্দেশ্য হলো জাস্ট তোমাকে বেকার না রাখা, শুধু তোমার থেকে সার্ভিস নেয়া। তার মানে ওরা তোর সুন্দর জীবন চায় না, চায় শুধু তোর সুন্দর সার্ভিসটুকু। কেবল শ্রমবাজারের জন্যেই তোকে প্রস্তুত করে। 7 বছর বয়স হলে ছুঁড়ে ফেলে দেবে তোর ছিবড়েটা, ব্যাস। স্রেফ তোর কাজ নেবার জন্যেই এই আয়োজন এত কিছু।
এটাকেই বলে পুঁজিবাদী শিক্ষা। এই কেরানি ঘরার শিক্ষাটা আমরা অস্বীকার করি, বুঝলি? বুঝলাম কিছুটা। আর একটু ক্লিয়ার করি, তুই বল, নারীর মানসিক ও শারীরিক গঠন, পছন্দ, সময়ে সময়ে তাদের দেহমনে পরিবর্তন, সেক্স, একটা ছেলের জন্যে এগুলো সম্পর্কে বিজ্ঞানসম্মত কোনো শিক্ষা আছে আমাদের কারিকুলামে? পোলাপান পর্ণ দেখে দেখে ভুলবাল মিথ্যা শেখে কতগুলো। গর্ভধারণ ও প্রসবকালীন সমস্যাগুলো সম্পর্কে প্রতিটা মেয়েকে শেখানো দরকার কি না? প্যারেন্টিং সম্পর্কে আধুনিক মনস্তাত্ত্বিক জ্ঞান কি সবার জন্য কি জরুরি না? বয়স্কদের শরীর মনস্তত্ত্ব যত্ন কেন নেই সিলেবাসে? ধর্ম ও নৈতিকতার উচ্চতর জ্ঞান অপরিহার্য না? কেবল এটার অভাবে সমাজে কি পরিণতি আজ দেখত? নিজের শরীরকে জানা ও প্রাথমিক মেডিকেল জ্ঞান কি প্রত্যেকেরই দরকার নেই? জমি বন্টন ও ভূমির টুকটাক আইন, দেশের টুকটাক আইন, মামলা করা, জিডি করা ইত্যাদি আইনগত কাজকর্মগুলো কেন শেখানো হবে না? প্রত্যেকবার মাথা সেরে সাই দেয় রুমা। সবার আগে কাণ্ডজ্ঞান নামের একটা সাবজেক্ট খোলা দরকার। কখন কাকে কোন কথা কীভাবে বলতে হয়, 80% মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই না বল? চৈতিটা মাঝে মধ্যে হাসিয়ে মারে। তাহলেই দেখ রুমা, যেগুলো আসলেই লাগে জীবনে সেগুলোই আমরা জানি না। তাহলে উচ্চতর 5 বছর আর প্রাথমিক মাধ্যমিকে শেখালোটা কি? এসব জীবন ঘনিষ্ঠ জিনিস বাদ দিয়ে, যেগুলো আমাদের লাগবেই সেগুলো বাদ দিয়ে ভার্সিটি ক্যাম্পাসে অহেতুক সময় পার করানোর কি যৌক্তিকতা? কাজের জিনিস শেখাচ্ছে না, কি শেখাচ্ছে শুনবি? বল শুনি। দেখ রুমা, একটা ছেলে ফিজিক্সে 5 বছর পরে মাস্টার্স করে অ্যাডমিন ক্যাডারে চলে যাচ্ছে, সেখানে গিয়ে আবার লোক প্রশাসনের ট্রেনিং নিচ্ছে, একই সাথে এদিকে আবার লোক প্রশাসন সাবজেক্টটাই পড়ে একজন বেকার বসে আছে, কৃষিবিজ্ঞান পড়ে ব্যাংকে চাকরি করছে, সেখানে ব্যাংকিংয়ের ট্রেনিং নেওয়া হচ্ছে, অথচ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স পড়া লোকের অভাব নেই। নেই, কথা সত্য, বিজ্ঞের মতো মাথা নাড়ে দুজনেই। তাহলে দেখ, এই 5 বছরের পড়াটা তার না পেশাগত না পারিবারিক কোনো কাজেই লাগলো না, অহেতুক কিছু স্ট্রেস, পরীক্ষা পাশের টেনশন ইত্যাদি ধকল গেল, সরকারি খরচের নামে জনগণের টাকা একবার ব্যয় হলো তাকে ডিগ্রি দেয়াতে, আরেকবার ব্যয় হলো পেশার ট্রেনিংয়ে, 5টা বছর জীবন থেকে লস হলো, কোনো কাজে শিক্ষা না, কেবল ডিগ্রির পেছনে, জাস্ট ডিগ্রিটা লাগলো চাকরিতে, শিক্ষাটা না। অথচ সিস্টেমে পরিবর্তন হলে এই 5টা বছর বাঁচানো যেত, ব্যাংকিংয়ে পড়া ছেলেটাকে ব্যাংকে ঢোকালেই হতো। হ্যাঁ রে, যে কটা পদার্থবিদ লাগবে সেই কটা পড়ালেই হতো, বছরে যে কটা আমলা লাগবে লোক প্রশাসনে সেই কটা সিট থাকলেই হতো। এই তো বুঝেছিস, উচ্চশিক্ষার নামে এসব অপ্রাসঙ্গিক শিক্ষা আমাদের মেয়েদের দিয়ে সময় ক্ষেপণ করাতে চাই না আমরা। আসলেই রে, কি পেনটাই না যায় এক একটা পরীক্ষায়। অথচ আমাদের অনেকেই জার্নালিজম নিয়ে কাজ করবে না। আমি তো করব না, আমি বাচ্চাদের পড়াবো। হোদাই, চৈতি মুখ ভেঙাই। এবার খেয়াল করিস চৈতি রুমা, পরিবার একটা প্রতিষ্ঠান, পরিবারের অগ্রগতি সুস্থতা মানে সমাজের অগ্রগতি সুস্থতা, মানে আলটিমেটলি রাষ্ট্র ও জাতির উন্নতি সুস্থতা। কিন্তু পরিবার নামক প্রতিষ্ঠান শক্তিশালী হলে এদিকে পুঁজিবাদের লস, কারণ মানব জাতির বহু চাহিদা পূরণ করে দেয় পরিবার। পরিবার দুর্বল হলে সেই চাহিদাগুলো পূরণের জন্যে মানুষকে দ্বারস্থ হতে হবে পুঁজিবাদের, মানে পরিবার শক্তিশালী হলে কমে যাবে পুঁজিবাদের ব্যবসা। বিরাট একটা কথা বলে ফেলেছি স্থিতি, বুঝতে পেরেছি খুব গুরুত্বপূর্ণ কিছু একটা, কিন্তু ক্যাচ করতে পারছি না, একটু ভেঙে বলতো? নড়ে চড়ে বসে রুমা, সরে আসে চৈতিও। যেমন ধর, শক্তিশালী পারিবারিক বন্ধন দূর করে হতাশা ও স্ট্রেস, সবাই মিলে সুন্দর সম্পর্ক, একসাথে খাওয়া বেড়ানো, এখনকার পরিবারগুলোর দিকে তাকা, নিউক্লিয়ার, কারোর জন্যে কারোর সময় নেই, সবাই সবার মতো, পুরো পৃথিবীর দিকে তাকা, দুর্বল পরিবারে হতাশা ও স্ট্রেস বাড়বে, সেটার উপর টিকে থাকবে $1 billion ড্রাগস ব্যবসা, মদ ব্যবসা, ঘুমের ঔষধ, ডিপ্রেশন, প্রেশার, ডায়াবেটিক্স, স্ট্রোকের ঔষধ, হাসপাতাল ইত্যাদি। কেউ কাউকে সময় দিচ্ছে না, ফলে টিকে আছে $1 billion কেবল টিভি ব্যবসা, সোশ্যাল মিডিয়া ব্যবসা, ফিল্ম ইন্ডাস্ট্রি। যে কারণে এই কথাটা পড়ালাম, ছেলে মেয়েদের উচ্চশিক্ষার নামে আটকে রেখে পরিবার গঠন পেছানো হচ্ছে। মাঝের এই 20টা বছরের ওপর দিকে আছে পর্ণ ইন্ডাস্ট্রি, টিকে আছে পতিতা ব্যবসা, যৌন রোগের ঔষধের ব্যবসা, নারীবাদের প্রচারণায় বাড়ছে ডিভোর্স, ভাঙছে পরিবার, এই ব্যবসাগুলোর বাজার আরও বাড়ছে। মানে মোট কথা, পরিবার না থাকলে আমাদের চাহিদাগুলো নিয়ে পুঁজিবাদের ব্যবসাটা জমে। ওকে, তারপর? এখন দেখ, সব মেয়ের চাকরি করবে না, এটাই স্বাভাবিক। বিজ্ঞান বলছে মেয়ে শিশুর মগজ মায়ের পেটের ভেতরেই
হরমোনের কারণে নারী সুলভ গঠন অর্জন করে ফেলে। ফলে একটা ছেলে আকর্ষিত হয় বস্তুর দিকে, ঝুনঝুনি রংচঙে জিনিস, শিশির শব্দ, আর একটা মেয়ে আকর্ষিত হয় মানুষের চেহারার দিকে। এই মগজের গঠনের কারণেই ছেলেরা বস্তুর দিকে ঝুঁকে আইফোন, বাইক, কার, আর মেয়েরা ঝুঁকে সম্পর্কের দিকে। ছেলেরা চেহারা ছাড়া একটা স্তন বা যৌনির ছবি দেখে উত্তেজিত হয়, বস্তু হিসেবে শনাক্ত করে যৌনতাকে, আর মেয়েরা সম্পর্কের সাথে সহবাস চায়। উদয় অপরিচিত লোকের সাথে সহবাস মেয়েদের ভালো লাগে না। ছেলেরা ভালোবাসার উপহার হিসেবে দিতে চায় বস্তু, আংটি, চকলেট, ফুল, আর মেয়েরা চায় সময়, আলাপ। দারুণ তো! ব্রেন সেক্স বইটা পড়ে দেখো রোমা, দারুণ লিখেছে সত্যায়িতবাই চৈতি। দিয়ে দেখি বইটা, ইশারায় লেনদেন হয়ে গেল। যা বলছিলাম, তো সব মেয়ে চাকরি করে বস্তু কেনার সামর্থ্য অর্জনকে বড় করে দেখবে না। সমাজে প্রতিপত্তি, আত্মমর্যাদা অর্জনের প্রতিযোগিতা, এটা ছেলেদের ব্রেনের নকশা। যতই নারীবাদ চেঁচামেচি করুক, অধিকাংশ মেয়ে তাদের নিজস্ব বায়োলজির বাইরে যাবে না। ফলে গণহারে সব মেয়েকে 27 থেকে 28 বছর পর্যন্ত ভার্সিটিতে ধরে রেখে তাদের সত্তাগত ঝোঁক, যেটা ছিল সম্পর্ক স্থাপন ও লালন, সেটাকে পিছিয়ে দিয়ে ছেলেদের সত্তাগত ঝোঁকের মাঝে প্রতিযোগিতার জন্যে জীবনের সাথে অপ্রাসঙ্গিক এসব শিক্ষা দেওয়ার কী অর্থ? সবাইকে ডিগ্রির পেছনে ছুটানোর কী মানে? বরং যেহেতু তাদের ঝোঁক সম্পর্কগুলোর দিকে, কীভাবে আরও ইফেক্টিভ সম্পর্ক গড়ে তোলা পরিবার নামক প্রতিষ্ঠানকে আরও সফল করা যায়, সেটা শেখানো দরকার মেয়েদের। না রে, চৈতি বুঝে ফেলেছে তিথি কী বলতে চায়। রাইট চৈতি, পুঁজিবাদের ঘরে ফসল ওঠাতে গিয়ে আমাদের সত্তাগত ঝোঁক আগ্রহ কেন পিছাবো? বাই বর্ন মেয়েরা যে বিষয়ে এক্সপার্ট, সেটাতে এগিয়ে না গিয়ে পিছিয়ে দিয়ে কার লাভ? আমার, আমার পরিবারের, আমার সন্তানের, নাকি আমার সমাজের? সুতরাং মাই ফ্রেন্ড, উচ্চশিক্ষার তামাশার নামে পরিবার গঠন আমরা পিছাব না। আমাদের মেয়েদের আমরা সফল রিলেশনশিপ বিল্ডার হিসেবে এক্সপার্ট করে তুলব এবং দ্রুত বিয়ে দিয়ে সফল ফ্যামিলি মেকার বানাবো। আমাদের মেয়েরা হবে সংগঠক ও ম্যানেজার, বুঝলি? এবার সবচেয়ে শকিং কথাটা বলবো, সবাই জানি এটা, কিন্তু মুখে স্বীকার করি না। কী রে? দুঃখজনক হলেও সত্যি যে মেয়েদের উচ্চশিক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিয়ের বাজার ধরা। আমাদের ছেলের বউ ডাক্তার বা ডাবির মাস্টার্স পাস, বিয়ের বাজারে ডিগ্রির কাটতি আছে। চিন্তা কর কী পরিমাণ লেম। ভালো বিয়ে হবে এই জন্যে শিক্ষা, ও শিক্ষা আমাদের মেয়েদের দরকার নেই। আহ রে রোমা সাইদে, আমাদের ম্যাডামরাও পড়া না পারলে বকে এইগুলা বলে। ডাক্তারি পড়তে এসেছ, আর চিন্তা কি, ভালো বিয়ে তো হবেই। তবে তিথু, একদমই কিছু না পড়লে মেয়েরা তো মূর্খ রয়ে যাবে রে, তখন বিয়ে হবে কিভাবে? সমাজ যে বিয়েতে ডিগ্রিকে দাম দেয় তা তো আর অস্বীকার করা যাচ্ছে না। তোর এই প্রশ্নের উত্তরও আমার রেডি চৈতি। আমার মেয়ের জন্যে যে ধরনের ছেলে আমি চাই তাদের ওসব লাগবে না। তাদের যা যা লাগবে আদর্শ মা, স্ত্রী, সন্তান হতে, আমার মেয়ের যা যা লাগবে, একজন সচেতন নাগরিক হতে, একজন গুণবতী যোগ্য মানুষ হতে, ইফেক্টিভলি সম্পর্ক গড়তে আমার মেয়ের যা যা শিখতে হবে তা আমি তাকে শিখিয়ে দেব। এই শিক্ষা নিজেকে ডেভেলপ করার শিক্ষা, জীবনমুখী শিক্ষা। একটা সনদের জন্যে এই পুঁজিবাদী অযৌক্তিক দীর্ঘসূত্রী হাস্যকর শিক্ষা আমার সন্তানকে আমি দেব না। আমার মেয়ে কী কী বই পড়েছে তার তালিকা দিব পাত্রপক্ষের কাছে। এটাই আমার মেয়ের ডিগ্রি, এটাই তার সনদ। যেহেতু সে পুঁজিবাদের চাকরি করবে না, তাই ওসব সার্টিফিকেটেরও তার দরকার নেই। বুঝলাম। তো তোদের হোমস্কুলিং ফরম্যাটে মেয়েদের কী কী শেখাবি বলে ঠিক করেছিস? পুরো চিত্রটা ধরতে পারলো রোমা, দেখা দেখি। কোনটা রে তিথি? ওই যে নাদিয়া আপু সেদিন যা বলেছিল, হোমস্কুলিং? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া রোমা, সেই ডায়েরিটা টেনে পাতা উল্টোই তিথি। রাফ একটা লিস্ট করেছি, একটা জাস্ট প্ল্যানের পর্যায়ে আছে, ফাইনালি কিছু না। আমার মেয়েকে আমি যা যা শেখাবো, যে কোনো লেভেলের একটা বাংলা বই পড়ে তার রস বোঝার যোগ্যতা, একটা মানসম্পূর্ণ আর্টিকেল বাংলায় ও ইংরেজিতে লেখার যোগ্যতা, যে কোনো লেভেলের একটি ইংরেজি বই পড়ে তা বোঝার যোগ্যতা, আরবি ভাষা, কোরআন, হাদিস, ফিকহ, প্যারেন্টিং বা সন্তান পালন, জেরিয়াট্রিক্স বা বার্ধক্যের যত্ন, দাম্পত্য জীবন, প্রাথমিক মেডিকেল সায়েন্স ও শরীরতত্ত্ব, সন্তান ও পুষ্টি, ভোকেশনাল কিছু একটা, সূচিশিল্প বা ফুলের কাজ জাতীয় কিছু, কম্পিউটার ও ফ্রিল্যান্সিং, ইতিহাস, দর্শন, ভূগোলের সব বিষয়ে যেন স্পষ্ট ধারণা থাকে, বিজ্ঞানের সব শাখা সম্পর্কে স্পষ্ট ধারণা, অঙ্কের সব শাখা সম্পর্কে স্পষ্ট ধারণা। সব মোটামুটি এসে গেছে না? কেউ যদি চায় সে ডিগ্রি নেবে, সে অপশনও যেন থাকে
সেই চেষ্টা করছি। ক্যামব্রিজ বা দেশি কারিকুলামে যেন ঢুকে যেতে পারে, যখন তখন সেই রাস্তাও খোলা রাখা দরকার। আসলে দোস্ত, পশ্চিমা পুঁজিবাদী সভ্যতা নিজ স্বার্থে নারীকে রোজগারে আনতে চাচ্ছে, আর নারীরা এই ফাঁদে পা দিয়ে নিজেদের জীবন কঠিন করে ফেলছে, ভয়ানক কঠিন। মেয়েদের শারীরিক মানসিক অসুস্থতা বাড়ছে, বাড়ছে বন্ধত্ব। আমরা মুসলিমরা নিজেদের মেয়েদের পুঁজিবাদের শিকার বানাতে চাই না, ব্যাস। এই জন্যে পুঁজিবাদের দেয়া এই ব্যর্থ বায়োলজি বিরুদ্ধ জুলুমমুখী কারিকুলাম আমাদের দরকার নেই। রিক্সার ঝকুনিতে সদবিৎ ফিরে পায় রুমা। হোস্টেলে এসে গেছে, বেশি দূর না, রিক্সায় 20 টাকা। নিজেকে নিয়ে হীনমন্যতাই আপনাকে কুকড়ে ফেলে, আর যে কোনো কিছু বুঝে ফেললে মন ভরে যায়। পাজরের সীমা ছাড়িয়ে বুকের ভেতরটা এক হাত চওড়া হয়ে যায়। মনে হয় টুথপেস্ট দিয়ে কেউ হৃদয়টা মেজে দিয়েছে। শরীর মনে হয় 1 কেজি কমে গেছে ওজন। দুনিয়াটা লাগে আরেকটু সুন্দর, একে হিদায়ত বলে। সরল পথের উপর স্থিরতা, তৃপ্তি, প্রশান্তি। পার্স থেকে 100 টাকার নোটটা বের করে রুমা রিক্সাওয়ালার হাতে দিয়ে গেটের পানে হনহন করে হাঁটতে থাকে মেয়েটা। চাচা মিয়ার বিস্ফোরিত চোখের দিকে তাকানোর সময় কোথায়? আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কর্তা, কর্তৃত্ব ও কর্তব্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি।